আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। ছোটবেলায় আমরা এই কথাটা অনেকবার শুনেছি বন্ধুরা, বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলছি? আজকে আমরা এসেছি বৃষ্টির জেলায়, তার মানে কোন জেলায় বলুন তো? আমার জানা মতে বৃষ্টির জেলা হলো শ্রীমঙ্গল। তো আজকে আমরা শ্রীমঙ্গল থেকে রাঙামাটির উঁচু নিচু পাহাড়ে ভেজা এবং পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা আজকে যাব। তো বন্ধুরা চলুন, আগে আমরা গাড়িতে যাত্রী উঠিয়ে নিই, আমরা যাত্রীদেরকে ইনভাইট করেছি। আর আজকে প্রত্যেকটা রাস্তায় সানি থাকবে না, আর রেইনি থাকবে, আর আকাশটা কালো মেঘে ঢাকা থাকবে। যেহেতু আমরা শ্রীমঙ্গল জেলায় এসেছি, এই জন্যে পুরো রাস্তাটাই আমাদের এই রকমই থাকবে। ম্যাপটা এইভাবেই সেট করে রেখেছে ডেভেলপার। তো বন্ধুরা আমরা এখন আমাদের যাত্রাটা শুরু করলাম। সবচেয়ে মজার আজকে আকর্ষণ থাকবে সেটা হলো আমাদেরকে শ্রীমঙ্গল পুলিশ ধাওয়া করে আমাদেরকে রাঙামাটির রাস্তায় উঠিয়ে দেবে। হ্যাঁ কুতুরচা, কী হয়েছে, কী বললা তুমি, কি শ্রীমঙ্গলের নাম কেন শ্রীমঙ্গল হয়েছে? আচ্ছা বন্ধুরা বলুন তো, এই পাগলের পোলাপ প্রতিদিন শুনতে শুনতে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও প্রত্যেকটা জেলার নাম জিজ্ঞেস করে। আচ্ছা ঠিক আছে শোনো, শ্রীমঙ্গলের নাম শ্রীমঙ্গল হয়েছে এই কারণে, শ্রী এবং মঙ্গল নামে দুজন ভাই ছিল এবং তারা ছিল রাজার পুত্র। তো তাদের নাম অনুসারেই শ্রীমঙ্গলের নাম হয়েছে শ্রী অ্যান্ড মঙ্গল, দ্যাট মিন্স শ্রীমঙ্গল। ওকে, এবং আরেকটা তথ্য বন্ধুরা আমি আপনাদেরকে দিয়ে রাখি, শ্রীমঙ্গলে কিন্তু এভারেজে বার্ষিক তাপমাত্রা থাকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতি বছর সেখানে বৃষ্টিপাত হয় 507 মিলিমিটার। তো বন্ধুরা দেখুন, আমি রাস্তার মাঝে পুলিশের গাড়িকে ভুলে ধাক্কা দিয়েছি এবং তার জন্য জরিমানাও করেছি। এখন আমাকে শ্রীমঙ্গল পুলিশ ধাওয়া করে দেখুন রাঙামাটিতে নিয়ে যাবে, ওই পুলিশ আমাকে ছাড়বেই না। আমি যতদিন পর্যন্ত যাব ততদিন পর্যন্ত ও আমাকে ধাওয়া দেবে তো দেবেই, ধাওয়া দিয়ে আমাকে রাঙামাটিতে তুলে দেবে। দেখুন আমি যাওয়ার চেষ্টা করছি, ও কখনোই পিছু ছাড়ে না, কখনো পিছনে যায়, কখনো সামনে যায়, কখনো সাইডে যায়। ভুলে নাই একবার ধাক্কা দিয়েই দিয়েছি রে বাবা, তার মধ্যে না জরিমানা দিয়েছি, তার মানে কি আমাকে ধাওয়া দিয়ে আমাকে কি তোমার জেলা থেকে পার করে দিতে হবে? দেখুন এখানে আমাদের সামনে ডিস্টার্বেন্সের আরেকটা গাড়ি যাচ্ছে, তো সে কিন্তু আমাকে ছাড়েনি। দেখেন আরেকটু পরেও দেখতে পারবেন সে আমার পিছু পিছু আসতেছে। তো বন্ধুরা এইরকম একটু একটু ভুল তো হয়েই থাকে ড্রাইভিংয়ে, তাই না? আমি তো তাকে আর ধাক্কা দিয়ে উল্টেই দিইনি, দেখুন সে সামনে চলে এসেছে। তো এইরকম করে কি গাড়ি চালানো যায় বন্ধু? তো একটু একটু ভুল তো মানুষের হয়, আর এটা তো আমি ইচ্ছা করে করিনি, আমি গাড়ি থামিয়ে দিয়েছিলাম, সে সামনে এসেছে, আমি গাড়িটা সামনের দিকে নেওয়ার সময় তার গাড়িতে ধাক্কা লেগেছে। তো এটা তেমন তো কিছু না, তো এই জন্য কি তাকে ধাওয়া দিতে হবে আমাকে? এখনও দেখুন সে পিছনে আসে। তো বন্ধুরা বলুন তো এভাবে কি গাড়ি চালানো যায়? আমি তো জরিমানা দিয়েছি, আমি তো বলেছি যে আমার ভুল হয়েছে, আমি ভুলে ধাক্কা দিয়েছি, জরিমানাও দিয়েছি, তারপরও এরকম দিলে কি হয়? তো বন্ধুরা দেখুন, অনেকক্ষণ কথা বললাম পুলিশ নিয়ে, এবার দেখুন আমাদের রাস্তাটা অনেকটা আঁকাবাঁকা। আমরা শ্রীমঙ্গল থেকে রাঙামাটি যাব, আমরা একে রাঙামাটিতে আপনাদেরকে পাহাড় দেখিয়েছি, পাহাড়ের দুই পাহাড়ের মাঝে রাস্তা দেখিয়েছি। আমরা শ্রীমঙ্গলের কাছাকাছি থেকে এখন রাঙামাটির কাছাকাছি চলে এসেছি, রাঙামাটিতে প্রায় ঢুকে গেছি। এখন আমরা দেখাবো পাহাড় দেখতে, বুঝতে পারছেন এটা রাঙামাটি এবং এর উঁচু রাস্তাগুলো আমি আপনাদেরকে দেখাবো। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে উঁচু উঁচু রাস্তাতে আমরা নিচের দিক থেকে উঁচুর দিকে যাচ্ছি। দেখুন আঁকাবাঁকা রাস্তা এবং উঁচু একটা রাস্তা আছে। আরেকটা বিশেষ জায়গা আমি আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা এর আগে আমরা চিটাগাং থেকে যখন আমরা রাঙামাটি গিয়েছিলাম তখন এই জিনিসটা আপনাদেরকে দেখাইছিলাম, এই দৃশ্যটা আজকে আবার এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা এবং আঁকাবাঁকা রাস্তা। একটু পরে দেখতে পারবেন আমি উঁচু, এর আগে হয়তো দেখেছেন আমি একটা উঁচু রোডে উঠেছিলাম শ্রীমঙ্গলের থেকে। আমরা যখন রাঙামাটি যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কী রকম রাস্তাটা হয়, দেখুন এই ম্যাপের ভিতর যেরকম আছে। আমি আপনাদেরকে গাড়ি বাদ দিয়ে গাড়ির ওপর থেকে ক্যামেরাটা ধরে দেখানোর চেষ্টা করছি, দেখুন পাহাড়গুলো কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, সত্যি সত্যি পাহাড় দেখছি এরকম। আর সামনে দেখুন ওয়ান ওয়ে রোড, ট্রাফিকটা অনেকটাই হাই। আর দেখুন আমরা নিচে থেকে উপতি করছি, গাড়িটা উঠাতে পারছিলাম না, ঠিক এইরকম রাস্তাই আমার জানা মতে হয় রাঙামাটির দিকে। তো বন্ধুরা আমরা কিন্তু অনেক সাবধানে যাওয়ার চেষ্টা করতেছি, রাস্তাতে ট্রাফিক অনেকটা বেশি আছে, আর পিছনে দেখুন ট্রাফিক এখন একটু লো হয়ে গিয়েছে, এরকম ট্রাফিক থাকলে কিন্তু সহজে চালানো যায়। আর দেখুন রাস্তার আশেপাশে শুধু কিন্তু বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে উঁচু রাস্তা দেখাবো, আমি কিন্তু এ যাবৎ 2-3টা উঁচু রাস্তা দেখিয়ে ফেলেছি। তো বন্ধুরা
যারা দেখেননি তারা আবার রিভার্স করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন রাঙ্গামাটির শহরের ভিতর ঢুকে যাব। আমরা মোড়টা ক্লোজ করে সামনের দিকে যাচ্ছি। আর একটু সামনে গেলেই আমরা দেখুন একটা সবচেয়ে বড় যে রাস্তাটা আমি বলেছিলাম রাঙ্গামাটির উঁচু, দেখুন নিচে থেকে কতটা উঁচুতে উঠতে হচ্ছে আমাকে, দেখুন অনেকটাই কিন্তু কঠিন ওটা। আমি আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, আমি নিচ থেকে ওপর দিকে উঠে আসলাম। তো বন্ধুরা, আমি অনেক শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময় মূল জিনিস। তো বন্ধুরা, আমরা টার্মিনালে চলে আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ধন্যবাদ।